হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আবারও নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আমাদের পুকুর পাড়ে অনেক রকমের শাক হয়েছে, সেগুলো আমি তুলতে যাব। দেখা যাক কী কী শাক তোলা যায়। চলুন পুকুরের দিকে যাওয়া যাক। You're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so শাকগুলো তুলেছি, আমি মোট দু রকমের শাক তুলেছি। আমাদের এটা গ্রামের ভাষায় ঘোড়াঘিমা শাক বলে, এটাকে কি বলে আমরা ঠিক জানি না, কিন্তু খেতে হয়। শাকগুলো আমি খুব সুন্দর করে বেছেছি, বেছে ধুয়ে পরিষ্কার করে এনেছি। এবার ছোট ছোট করে কাটবো যাতে দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়ি আমার রান্নাটাও হয়। এই শাক দিয়ে আমি চচ্চড়ি করব, বেগুন আর আলু দিয়ে। আপনারা বাড়িতে করে খাবেন, খুব সুন্দর লাগে ঘরোয়া শাকের চচ্চড়ি। আজকে তাহলে কি রান্না হচ্ছে আমাদের দুপুরে? শাকের চচ্চড়ি আলু বেগুন দিয়ে আর মাছ দিয়ে ঝোল। শাক চচ্চড়ি আর মাছ দিয়ে ঝোল? হ্যাঁ। কি মাছ? রুই মাছ, ওই যেটা সকালে ধরা হলো, পুকুর থেকে ধরা হয়েছে সেই। তো গাইস, আজকের যে মাছটা ধরা হয়েছে সেটা হচ্ছে প্রায় 1.5 কেজি মতো হবে। তো আমার জেঠুদের আর আমাদের একসঙ্গে পুকুর, তো আমরা একটা মাছ দুজনের ভাগ করে নেওয়া হয়েছে। তো আজকে সেই মাছটা রান্না হবে। আর আপনারা দেখলেন যে পুকুর পাড় থেকে শাক তুলে নিয়ে আসা হয়েছে। তো এই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। তো আপনারা দেখতে দেখুন, ভিডিও অবশ্যই ভালো লাগবে আপনাদের। এবার আমরা রান্নার দিকে যাব। এখন দেখতেই পাচ্ছেন যে আমাদের বাড়ির যে মাটির উনুন আছে সেটা ধরানো হয়ে গেছে অলরেডি। আর আমরা মাটির উনুনে রান্না করব। আর মাটির উনুনে রান্না করা একটু একটু চাপের, কারণ কি এখানে অনেকটা আগুন বা তাপ লাগে। আর দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি কড়াই তেল দিয়ে দিয়েছি। আর দেখে নেবো, একটা মাথা দিলাম, এবার একটু পেঁয়াজ দেব, অল্প তেলেই রান্না করবো, একটু রসুন অল্প করে, আর কিছু দেওয়ার দরকার নেই। শাকটা তুলে দিই, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু প্রথমে মাথাটা দিয়ে দিয়েছি, আর তারপরে পেঁয়াজ, তার সঙ্গে একটু তেল বেশি করে শাক দিয়েছি, আর আলু বেগুনটা পুরোপুরি দিয়ে দিয়েছি। দিয়ে এবার লবণ দিয়ে এটাকে আমরা একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে, আর তারপরে আমরা দেখব। আমরা দুজন মিলে তারা ভিডিও করছিলাম এতক্ষণ। আমাদের সোনু কিন্তু এখানে ঘুমিয়ে ছিল, আর ও কিন্তু এখন ঘুম থেকে সবাই উঠেছে, আর এখন দেখুন চোখ জুড়িয়ে আছে, দেখুন চোখ জুড়িয়ে আছে আমার সোনু। বাবু বাবু চোখ জুড়িয়ে আছে। তো এবারে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, তো ঢাকনাটা এবার খুলবো। তো আমরা হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে একটু অল্প করে ঝাল দিয়ে দেবো, একটু আদা আর তার সঙ্গে একটু জিরে এবার দিয়ে দেবো। আমরা দিয়ে এটা নাড়বো, তো বন্ধুরা চচ্চড়ি হয়ে গেল আমাদের। এবার আমরা নামিয়ে নেবো,
দেখছি। ব্যাস চচ্চড়ি হয়ে গেল। এবার হবে আমাদের ঝোল, রুই মাছের ঝোলটা হবে আজকে রে। এবার তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন ঝোলের জন্য আমরা তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিলাম, আর এর সঙ্গে কী কী দেবো, এর সঙ্গে তেজপাতা দিলাম আর কি, আর এর সঙ্গে রসুন বাটা আছে, রসুন বাটাটাও আমরা দেবো। দিয়ে এটাকে একটু নাড়বো আমরা। কি সুন্দর রসুনের গন্ধ, সেন উঠেছে সত্যি। আর এইবারে আমরা একটু আলু দিয়ে দেবো এর সাথে। লবণ দেওয়া হয়ে গেলে তারপর আমরা একটু নেড়ে নিয়ে এদিকে এবার একটু ঢাকা দিয়ে দেবো মিখনের জন্য। এবার আমরা একটু হলুদ আর ঝালটা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে, তার সঙ্গে একটু আদা বাটাও দিলাম আর কি। আজকের আমি পুরো রান্না শিখে গেলাম আজকের বাড়িতে থেকে, আপনারাও দেখে নিন বন্ধুরা। এই সব কিছু দেওয়ার পরে আমরা একটু এবারে জল দিয়ে দিলাম, জল দিয়ে কিছুক্ষণ ফোটাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এবারে ঝোলে মাছটা দিয়ে দিয়েছি অলরেডি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছ দিয়ে দিয়েছি, ফুটে গেছে অলরেডি। এবার আমরা এই জিরাটা দিয়ে দেবো এখানে। তো বন্ধুরা দেখলেন আজকে যে আমরা ঘুরে পরিতে কেমনভাবে রান্না করি, অবশ্যই দেখে আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তীকালে কি ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, পাশে থাকুন এবং ভালো থাকুন। আজকে তাহলে কি রান্না হবে গো? দাঁড়াও গো, দেখ ভিডিও চলে গেছে, যাওয়া হবে না পাগলা কথা আর সবসময় আং ফাং করে। তুই চুপ করে দাও, তার আগে ক্যামেরা ধরে রেখেছে কেন, বলবো কি বলবো সেটা বলবে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তারপরে কি বলবো, আবার প্রথম থেকে বলছি।